স্টার্ট করার জন্য লাগবে কিছু ব্রাশ, আর তার সাথে লাগবে কিউটিপস আর ইয়ারবাডস, আর তার সাথে আমি নিয়েছি কিছু পোস্টার পেইন্ট, অরেঞ্জ, ইয়েলো এটসেট্রা। যদি এরকম একটা প্যালেট থাকে তো নিতে পারো, আর একটা স্যান্ডপেপার ঘষার জন্য। এখানে দেখতে পাচ্ছ একটা পট নিয়েছি, এই পটটা 10 টাকা দাম, বেশি দাম নয়। লেটস গেট স্টার্টেড। তো পটটাকে নিয়ে ফার্স্ট আমরা ঘষে নেব একটু শীর্ষ কাগজ দিয়ে, যাতে সারফেসটা একটু স্মুথ হয়। অ্যান্ড আই লাভ দিস সাউন্ড, বাট আনফর্চুনেটলি ইটস গন। তারপরে আমি ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি পটটাকে। এরপরে আমরা প্যালেটের মধ্যে একটুখানি হোয়াইট কালার ঢালবো, আর যেহেতু একটু গাঢ় হয় তার জন্য একটু জল মিশিয়ে নিতে পারো। জল মিশিয়ে নিয়ে একটু কনসিস্টেন্সিটা পাতলা হবে, দেন উই উইল অ্যাপ্লাই ইট অন টু আওয়ার পট। এইভাবে পুরো কোট করতে হবে, এটা হচ্ছে বেস কোটটা, বেসটাকে পুরোপুরি কোট করতে হবে। এখানে আমি পুরোটা কালার করা হয়ে গেছে। এরপরে ফার্স্ট লেয়ার যাবে, সেটা হচ্ছে রেড কালার ইউজ করছি আমি। ইটস নট রেড, ইটস অ্যাকচুয়ালি পিঙ্ক। পুরোটাই কালারটা করে নিতে হবে, দেন টপটাও আমরা ভালো মতন করে কালার করব। একদম কোনো গ্যাপিংস রাখলে চলবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। ইটস ডান। এবার একটা কিউটিপ নিয়ে হোয়াইট কালারের মধ্যে চুবিয়ে আমরা জাস্ট একটা সার্কেল টাইপের ড্র করব। সার্কেল পুরো একদম প্রথমেই সুগোল হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে সার্কেলটাকে একটু বাড়াতে হবে, আর একটু বড় করব। দেখে নেবে যাতে প্রত্যেকটা সাইড সমান হয়। উই আর নট মেশিনস দো, বাট স্টিল একদম মন দিয়ে। তারপরে কিউটিপটাকে ইয়েলো কালারের উপরে ডিপ করে ডট বসাবো আমরা, উপরে, সাইডে, নিচে, যাতে মার্ক করে নেব। মোটামুটি একটা গোল আকৃতির যাতে ডটটা পড়ে তার জন্য। এরপরে মিডল পোর্শনসগুলোতেও আমরা ডট বসাবো। কিউটিপ দিয়ে করার এটাই সুবিধা, দেখতেই পাচ্ছ যে ব্রাশ দিয়ে করলে এরকম কিন্তু গোল গোল টিপের মতন হতো না। আমি পুরোটা করে নিয়েছি। এরপরে আমরা একদম ডটগুলোর থেকে মিডল অবধি সোজা লাইন টানবো, যাতে একটা ফুলের মতন শেপ হয়। দিয়ে এটাকে একটুখানি ঠিক করার জন্য একটুখানি ব্রাশ দিয়ে আমি জাস্ট একটুখানি টাচ আপ করছি। এগেন উই আর নট পারফেক্ট, দ্যাটস ওয়াই। এরপরে ব্রাশের পেছন দিকটা দিয়ে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট বিন্দু আঁকবো চারিপাশ দিয়ে, টু ফ্রেম ইট। পুরো সূর্যমুখী ফুল লাগছে। আমি একটা গ্রিন কালার দিয়ে ডট ডট করে দিয়েছি, ওই ক্লিপটা হারিয়ে গেছিলো তাই দেখাতে পারলাম না, সরি। এরপরে সাইড দিয়ে, এটা অ্যাকচুয়ালি লাইট গ্রিন বাট ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না, আর রেডের ওপরে তো, চারিপাশ দিয়ে এরকম দেখতে পাচ্ছ যেমন করে ঢেউ খেলানো ওরকম করে ঢেউ খেলানো লাইন টানবো চারিপাশ দিয়ে।
ভেতর দিক দিয়ে আমি একটা ডিপ গ্রিন কালারের বর্ডার দিয়ে দিয়েছি। আবার সেই কিউটিপ দিয়েই আমরা ডটস করব পুরোটা। ইট ইজ লুকিং নাইস, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এখন লাগছে ডিজাইনটাকে আস্তে আস্তে। তো কোনো কিছুই ফার্স্টে যখন স্টার্ট করি সব কিছু একদম ঠিকঠাক হয় না, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কমপ্লিট যখন হয় তখন জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে। এরপরে জাস্ট আমি একটু ডেকোরেশনের জন্যে একটা বরফি মতন করে যে জায়গাগুলো বাকি ছিল, ফাঁকা ছিল, খুব চোখে লাগছিল, ওই জায়গাগুলো আমি ভরাট করে দিচ্ছি। জাস্ট সিম্পল ডিজাইন, ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট। এরপরে আমরা একটা ব্ল্যাক কোট করব উপরের দিকটায়, ইট উইল লুক নাইস। পুরো ব্ল্যাক, জেট ব্ল্যাক, একটা বর্ডার পেয়ে যায় ঘরটা, আমাদের পটটা। আমি সেকেন্ড পট নিয়ে নিয়েছি, এরপরে আমি এটাকে পুরো ডিপ গ্রিন কালার করব বেসটা। আমি কলকা আঁকছি আবার, জাস্ট র্যান্ডম আমি আপস অ্যান্ড ডাউনস ঢেউ খেলানো একটা লাইন টানছি, স্ল্যান্টিং ওয়েতে টানবে, এটা একটু অন্যরকম ডিজাইন হবে। একবার উপরে দিয়ে গিয়ে দিয়ে আমরা সোয়ার্ল করব, দেখো সোয়ার্লটা। তোমরা অনেকে হয়তো আলপনা এঁকেছো অনেকটা ওরকম ভাবেই, প্রথমে পারফেক্ট হওয়ার দরকার নেই, ডিপ গ্রিন দিয়ে আমরা আবার পারফেক্ট করতে পারবো জিনিসটাকে। জাস্ট র্যান্ডম এদিকে ওদিকে যেখানে যেখানে আমরা গর্ত পাচ্ছি, মানে কার্ভসগুলো আছে যেখানে সেখানেই ভরাট করে দেবো। আমি সেকেন্ড কোটও দিয়ে দিয়েছি, এরপরে জাস্ট এমনি ডটস আর দিয়ে ভরিয়ে দিয়েছি। এবার একটা ছোট্ট ফ্লাওয়ার এঁকেছি ইয়েলো দিয়েই, যে জায়গাটা ফাঁকা ছিল। একটু গড়বড় হয়ে গেছিল, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জাস্ট ঘরটাকে, আমার ফেভারিট এটা একদম। এবার আমি থার্ড পট নিয়ে চলে এসেছি, অ্যান্ড দিস ইজ সো লুকিং ভাইব্রেন্ট ইয়েলো। পুরো পটটাকে আমি ভাইব্রেন্ট ইয়েলো কালার দিয়ে কালার করে নিয়েছি বেসটাকে। এবার জাস্ট একটা রেড নিয়ে একদম পাতলা একটা ব্রাশ নিয়ে, দেখতে পাবে কি করছি, জাস্ট ফলো করবে আমার ইনস্ট্রাকশনসগুলোকে। খুব সিম্পল, কোনো জটিল কিছু না। জাস্ট আপস অ্যান্ড ডাউনস করে ঢেউ খেলানোর মতন দিয়ে পুরোটা ঘুরিয়ে নিয়ে এসে আমরা কমপ্লিট করবো। একটা ব্যান্ড টাইপের হবে, চুলে বাঁধার ব্যান্ড নয় এটা, যাই হোক, জাস্ট জোকিং। এরপরে আমরা জাস্ট ওপর দিক দিয়ে ডটস বানাচ্ছি, এখানে আমার কিউটিপস ইউজ করা উচিত ছিল, যাই হোক পাচ্ছিলাম না তখন আবার, তাই ব্রাশ দিয়ে করে নিয়েছিলাম। আবার
থার্ড টাইম সেই ঢেউ খেলানো ডিজাইন আমি করব। বাট এই টাইমটা আমরা স্ল্যান্টিং করব না, আমরা একদম স্ট্রেটভাবে পুরো পটটাকে আমরা কভার আপ করব। এখানে আমি ছোট ছোট ফ্লাওয়ার্স বানাচ্ছি। এরপর প্রথমে দেখো, এটা প্রথমে একটা পাতার শেপে আমরা আঁকবো, দেন ওটাকে ফিল আপও করতে হবে। প্রথমে আমি একে নিয়েছি, দেন ফিল আপ করছি এখন এইভাবে সবকটা। এরপরে ব্ল্যাক কালারের একটা বর্ডার দিচ্ছি। খুব প্রিসাইজ হওয়ার দরকার নেই, জাস্ট একটা ডেপথ আনার জন্য একটু শ্যাডো। তোমরা তোমাদের মতন করতে পারো, যা তোমার মন চায়, আর্ট ইজ ফান। দেখো কালার কম্বিনেশনটা কতটা ভাইব্রেন্ট লাগছে, কতটা সুন্দর লাগছে এই পটটা। এন্ড হিয়ার ইট ইজ। তো গাইস, এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ছিল। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে প্লিজ, ফর নিউ ভিডিওস। ওকে, বাই।